আমরা জানি যে এন গেট গেট এই দুইটা দুইটা গেটে মিনিমাম ইনপুট অনপুট থাকতে হয় মানে একটা ইনপুট হয় না সবসময় ইনপুট হয় দুইটা দেখো আমার যে গেটটা দেখা যাচ্ছে আমি একটু বড় দেখাই তোমাদেরকে দেখে একটু বড় করে দেখাচ্ছি গেটটাকে তো এই গেটে দেখো ইনপুট দুইটা কেমন ইনপুট দুইটা এই যে এই পাশে দেখো এই যে আমি ধরে রাখছি একটা ইনপুট এই যে আমার হাতে একটা ইনপুট ধরে রাখছি আর আরেকটা ইনপুট হচ্ছে এই হাতে ধরছি দেখো তো এই হলো তোমার ইনপুট দুইটা কারণ মিনিমাম হচ্ছে দুইটা ইনপুট হতেই হবে এন্ড গেট পর গেটে ইনপুট বেশি দুই এর বেশি হয় কিন্তু দুই এর কম হয় না মিনিমাম দুইটা হতে পারে ঠিক আছে তিনটাও হতে পারে কিন্তু আমরা দুইটা নিয়ে কাজ করি প্রথমে তাহলে তো আসো আমাদের আজকে হচ্ছে আইসিটি থ্রি পয়েন্ট টু অর্থাৎ ডিজিটাল ডিভাইসের আমাদের আজকে সাতাশ নম্বর ক্লাস আমরা মূলত ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ছাব্বিশ পর্যন্ত নাম্বার সিস্টেম শেষ করছি এরপর হচ্ছে ডিজিটাল ডিভাইস বলছি আর ডিজিটাল ডিভাইসের আমাদের গত ক্লাসটা আমরা লজিক গেট করতেছিলাম তো লজিক গেটের মধ্যে আমরা হচ্ছে মূলত মৌলিক গেট যেই প্রথম প্রকারটা মানে হচ্ছে অর গেট সেই অর গেট নিয়ে আমরা কোন কথা বলছি তো আজকে লাইভ ক্লাসে আমরা হচ্ছে এন গেট এবং নট গেট নিয়ে কথা বলবো দেন তারপরে হচ্ছে আমরা লাইভ ক্লাস স্টপ করে দেব তো আসো আমরা শুরু করি দেরি না করে আমাদের প্রথমেই আমরা কি করব আমি এটা ঠিক আছে ক্লিয়ার করি দেখো আমরা লজিক গেট গেটের এই যে স্টুডিও বা যে জায়গা যেখানে আমরা লজিক গেট গুছানো আছে সাজানো আছে সেই জায়গাতে চলে আসছি তো আসো আমরা কি লজিক গেটের কাছে যাই লজিক গেট কোথায় আছে আমাদের পিছনে লজিক গেট আছে ঠিক আছে তো আসলে লজিক গেটের কাছে যাই দেন তারপরে আমরা লেকচার শুরু করে দেই ওকে ফাইন তো শুরুতেই হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে মৌলিক গেটের এন গেট নিয়ে কথা বলবো যেহেতু আমরা গত ক্লাসে হচ্ছে মৌলিক গেটের অর গেট নিয়ে কথা বলছিলাম তো এন গেটের সিম্বল আমরা আগে জানি যে প্রত্যেকটা গেটে চারটা জিনিস জানতে হয় ঠিক আছে চারটা কি কি আমি কিন্তু লিখে দিয়েছিলাম দেখো আবার লিখে দিচ্ছি চারটা কি কি প্রথমত হচ্ছে আমাদেরকে প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে

প্রথমে আমরা সিম্বল শিখব মানে হচ্ছে সিম্বল মানে কি সিম্বল মানে হচ্ছে মূলত আমার যে প্রতীক মানে আগে শিখব ঠিক আছে সিম্বল কি দুই নাম্বারে শিখবো হচ্ছে আমরা এন গেট এর ইকুয়েশন ইকুয়েশনটা দেখব যে এন গেটের সমীকরণটা আসলে কি হয় এটা আমরা দেখবো এন গেটের সমীকরণটা কেমন হয় এটা আমরা দেখব আচ্ছা এরপরে দেখবো হচ্ছে আমরা টু টেবিল আমরা ট্রুথ টেবিল দেখবো এন গেটের ট্রুথ টেবিল দেখবো দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে চার নাম্বারে দেখবো কি চার নাম্বারে দেখবো হচ্ছে আমরা লজিক্যাল সার্কিট লজিক্যাল সংক্ষেপে লিখে দেই সি সি সার্কিট ঠিক আছে এত লেখার দরকার নেই সংক্ষেপে লিখে দেই তো এই চারটা জিনিস আমরা মূলত প্রথমে শিখবো ঠিক আছে একটু ছোট করে দেই তাহলে বুঝতে সহজ হবে ছোট করে রেখে দেই ওকে দেখো এই চারটা জিনিস হচ্ছে আমরা ফার্স্ট অফ অল শিখবো ঠিক আছে তাহলে এন গেটে আমরা সিম্বল দেখবো ইকুয়েশন দেখবো টুট টেবিল দেখবো লজিক্যাল সার্কিট দেখবো এরপর হচ্ছে আমরা হচ্ছে নট গেটে চলে যাব তো আসো আমরা একটা একটা করে কাজ করি প্রথমে আমরা এগুলো একটু সাইডে দেই যখন যেটা লাগবে সেটা আমরা নিয়ে আসবো যখন যেটা লাগবে সেটা আমরা নিয়ে আসবো ফার্স্টে আমাদের লাগবে কি ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে আমার এই এন গেটের সিম্বল তো সিম্বলটাকে আমি আগে দেখি এটা কি রকম হয় প্রতীকটা কেমন হয় এন গেটটা দেখতে কেমন তো এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে একটু এই যে আমরা এই লজিকের যে গেটগুলো আছে দেখো আমার সামনেই একটা সেলফ আছে তো এই সেলফ থেকে আমি এন গেটকে নেব এন গেট কোনটা একদম নিচে রাখা আছে এন গেট দেখো এই যে আমার হাতে নিচে কি রাখা আছে এন গেট তো এইটা হচ্ছে মূলত তোমার এইটা হচ্ছে মূলত তোমার এন গেটের কি এন গেটের সিম্বল এন গেটটা দেখতে এরকম হয় ঠিক আছে এন গেটটা দেখতে অনেকখানি এরকম হয় ঠিক আছে আচ্ছা তো আসো আমরা সিম্বলটাকে পাশে রেখে দেই দেখতে দেখা যাচ্ছে আই থিঙ্ক ওকে যাই একটু বাঁকা হয় সমস্যা নেই আমরা চেষ্টা করতেছি দেখার জন্য ওকে তো এই হলো মূলত আমার সিম্বল এই সিম্বলের আমাদের কি কি লাগবে মূলত এই সিম্বলের জন্য আমার লাগবে হচ্ছে দেখো দুইটা ইনপুট আছে আমরা জানি যে এন গেট অর গেট এই দুইটা গেটে মিনিমাম দুইটা ইনপুট থাকবার থাকতে হয় মানে একটা ইনপুট হয় না সবসময় ইনপুট হয় কয়টা দুইটা দেখো আমার যে এন গেটটা দেখা যাচ্ছে আমি একটু বড় করে যদি দেখাই তোমাদেরকে দেখো একটু বড় করে দেখাচ্ছি গেটটাকে তো এই গেটে দেখো ইনপুট দুইটা কেমন ইনপুট দুইটা এই যে এই পাশে দেখো এই যে আমি ধরে রাখছি একটা ইনপুট এই যে আমার হাতে একটা ইনপুট ধরে রাখছি আর আরেকটা ইনপুট হচ্ছে এই হাতে ধরছি দেখো এই হলো তোমার ইনপুট দুইটা কারণ মিনিমাম হচ্ছে দুইটা ইনপুট হতেই হবে এন গেট অর গেটে ইনপুট বেশি দুই এর বেশি হয় কিন্তু দুই এর কম হয় না মিনিমাম দুইটা হতে পারে ঠিক আছে তিনটাও হতে পারে কিন্তু আমরা দুইটা নিয়ে কাজ করি প্রথমে তাহলে দুইটা ইনপুট আউটপুট করে দেখো আউটপুট হচ্ছে একটা এই দেখো আমি আউটপুট ধরছি ঠিক আছে এই দেখো এই যে আউটপুট আমি ধরে রাখছি এটা হচ্ছে আউটপুট তাহলে একটা আউটপুট পাচ্ছি তাহলে আমি অর গেটে হচ্ছে ইনপুট দুইটা আউটপুট হচ্ছে

এ এবং বি তুমি যদি একটা অর গেটের ইনপুট লাইনে দাও তাহলে আমার আউটপুট লাইনে কি হবে আউটপুট লাইনে হবে হচ্ছে ঠিক আছে তো আউটপুট লাইনে এ এ আমি কি পাবো এ বি সরি প্লাস না এটা তো অর গেট তাই না সরি প্লাস না এটা গুণ হয়ে যাবে এন্ড বি তাহলে অর গেটের কাজ হচ্ছে কি করা অর গেটের কাজ হচ্ছে গুণ করা তার মানে আমরা কিন্তু এখানে দুইটা জিনিস শিখলাম কি শিখলাম একটা হচ্ছে সিম্বল শিখলাম ঠিক আছে একটা হচ্ছে আমরা কি শিখলাম সিম্বল শিখলাম এই হচ্ছে তোমার সিম্বল দেখতে কেমন এইটা দেখতে হচ্ছে আর কি শিখছি আর হচ্ছে একটা ইকুয়েশন শিখছি ইকুয়েশনটা কি ইকুয়েশনটা আমরা নিয়ে আসি একটু এখানে লেখা আছে ইকুয়েশনটা আমরা ইকুয়েশনটা ওখানে দিয়ে দেই দেখো তাহলে আমরা শিখছি কি ইকুয়েশন এই যে এটা হচ্ছে আমরা সেই ইকুয়েশন তাহলে আমি সিম্বলও পেয়ে গেছি আমি ইকুয়েশনও পেয়ে গেছি ঠিক আছে তাইলে আমরা দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে এন গেটের সিম্বল পাইছি আর একটা হচ্ছে এন গেটের আমরা কি পাইছি ইকুয়েশন পাইছি এখন আসো আমরা কি শিখবো তার আগে তার আগে একটু আমাকে কমেন্ট করো যে এটা ক্লিয়ার কিনা এন গেটের সিম্বল এবং এন গেটের হচ্ছে আমার ইকুয়েশন এই দুটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো তারপরে আমি এন গেটের হচ্ছে ট্রুথ টেবিল এবং এন গেটের লজিক্যাল সার্কিটটা আমি দেখাবো ওকে ওকে প্রতাপ ক্লিয়ার আচ্ছা সার্জিস নাকি সার্জিদ ইসলাম ভাই ক্লিয়ার ওকে ফাইন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা দেখা যাচ্ছে সমস্যা নাই ক্লিয়ার আচ্ছা তোমরা একটু পারলে শেয়ার করে দাও যে স্টুডেন্ট একটু বেশি জয়েন করে এখানে আচ্ছা তারপরে হচ্ছে মুস্তাকিন মুস্তাকিন ভাই ওকে ক্লিয়ার ওকে ফাইন গুড আচ্ছা তাহলে আসো আমরা পরেরটায় চলে যাই যেহেতু তোমরা ক্লিয়ার আসো তাহলে আমরা পরেরটাই চলে যাই এখন আমরা বাকি দুটোা শিখবো তো এগুলো আমাদের লাগবে না যেহেতু এগুলো আমরা কি করি এগুলো আমরা একটু সাইড করে দেই এগুলো আমাদের লাগবে না একটু সাইড করে রেখে দেই আমাদের এগুলো লাগবে না ঠিক আছে আচ্ছা যেহেতু লাগবে না সাইড করে রেখে দেই এটা মুছে দেই এটা যদি আমার লাগবে না এটা মুছে দেই সিম্বল শেষ ইকুয়েশন শেষ যেগুলো শেষ সেগুলো আমরা রাখবো না তারপরে আমরা কি শিখবো আমরা শিখবো তো ট্রু টেবিল তো আসো আমরা প্রথমে ট্রু টেবিলে চলে যাই দেখো তাহলে আমরা এখানে লিখবো কি ট্রুথ টেবিল ট্রুথ টেবিলটা কেমন হয় আমি এখান থেকে দেখাচ্ছি ট্রুথ টেবিলটা কেমন হয় সেক্ষেত্রে আমাকে একটু অন্য কালার নিতে হবে তো আমি এখানে ডিফারেন্ট একটা কালার নিচ্ছি গ্রিন কালার নিচ্ছি ট্রুথ টেবিল যেহেতু আমরা হচ্ছে দুই চলকের জন্য করতেছি এ এবং বি তার মানে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা হবে হচ্ছে তোমার চারটা লজিকের ঘর হবে আর একটা হচ্ছে আমার সার্কিটের ঘর হবে ঠিক আছে চারটা লজিকের ঘর একটা সার্কিটের ঘর তাইলে এই হলো আমার একটা সার্কিটের ঘর আর বাকি হচ্ছে দুই তিন চার এটা হচ্ছে আমার কিসের ঘর এটা হচ্ছে আমার লজিকের ঘর ঠিক আছে তো এখন আসো আমরা কি করব এখানে আমরা আরেকটু যেহেতু আমাদের ইনপুট কয়টা আমাদের ইনপুট দুইটা এ একটা বি একটা ইনপুট যদি দুইটা হয় আউটপুট কয়টা হবে মানে আমার ঘর হবে হচ্ছে চারটা কিভাবে চারটা হয় আমি বুঝাচ্ছি সূত্র হচ্ছে যে টু টু দি পাওয়ার এন ঠিক আছে টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে সূত্র টু টু দি পাওয়ার হচ্ছে সূত্র ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে সমস্যা নাই তার মানে হচ্ছে এন কি আসলে এন হচ্ছে তোমার চলক সংখ্যা মানে চলক কয়টা আছে চলক আছে কয়টা দুইটা দুইটা চলক হয় তুমি টুর উপরে টু বসাবা কত হবে চার হবে না এই জন্য হচ্ছে টু টু দি পাওয়ার এন তার মানে আমি এখানে কি লিখবো আমি এখানে হচ্ছে আমি এখানে চার একটা ঘর নিচ্ছি আর হচ্ছে এখানে আমি কিনে এটা এ এটা বি আর এটা হচ্ছে তোমার এ প্লাস বি ঠিক আছে তাহলে আসো আমরা প্রথমে ইয়া নিয়ে নেই আর একটা তীর্থ নিয়ে নেই মানে কালার নিয়ে নেই আমরা যে কালারে হচ্ছে কি করব এটা ইয়াটা লিখবো আচ্ছা হইছে তাহলে এটা হচ্ছে আমার এ ঠিক আছে এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার এ প্লাস এটা হচ্ছে আমার আমার বি ঠিক আছে তো এই হলো দুইটা ইনপুট আর হচ্ছে আউটপুট তাইলে দেখো ফার্স্টে হচ্ছে তুমি কি দিবা এর ভ্যালু হচ্ছে জিরো দিবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে একটা জিরো একটা দিতে হয় এ কি হবে এ হবে হচ্ছে দুইটা জিরো তাহলে আমার শেষ হলে এখন আস আমরা আউটপুটটা বের করি আউটপুটটা কি এ প্লাস বি দেখো জিরো আর জিরো কে যোগ করলে কত হয় জিরো আর জিরো কে যোগ করলে জিরো হয় এটা আমরা সবাই জানি জিরো আর ওয়ান কে যোগ করলে কত হবে জিরো আর যোগ করলে ওয়ান হবে ওয়ান আর জিরো কে যোগ করলে ওয়ান হবে ওয়ান আরনতে যোগ করলে ওয়ান হবে তাহলে দেখো এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ট্রু টেবিল ঠিক আছে সত্যক সারণী পেয়ে গেলাম এর ভ্যালু হচ্ছে তুমি কি বিল ভ্যালু কি বসাবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর এর ভ্যালু বাসা হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছে এ প্লাস ডি এ প্লাস ডি মানে কি মানে এ আর ডি কে যোগ করতে হবে তাহলে জিরো আর জিরোকে প্রথমে যোগ করলে জিরো পাওয়া যায় তারপরে কি জিরো আর ওয়ান কে যোগ করলে ওয়ান পাওয়া যায় ওয়ান জিরো কে যোগ করলে ওয়ান পাওয়া যায় ওয়ান ওয়ান কে যোগ করলে ওয়ান পাওয়া যায় ঠিক আছে

ওকে সুন্দর এরপরে আসো আমরা কি শিখবো এরপরে হচ্ছে আমাদের শিখতে হবে লজিক্যাল সার্কিট যেটা আর কি তো লজিক্যাল সার্কিট আমরা শিখবো এখন লজিক্যাল সার্কিট শেখার জন্য আমাদের এখানে কি আছে আমাদের এখানে তোমার এই ট্রুথ টেবিলটাও লাগবে প্লাস হচ্ছে তোমার লজিক্যাল সার্কিট এর কনসেপ্টটাও লাগবে তো আসো ফার্স্ট অফ অল আমরা সেটাকে সাইডে নিয়ে আসি এটাকে একটু আমি সাইডে নিয়ে আসি দেখি আর কত সাইডে নেওয়া যায় আচ্ছা এই সাইডে নিয়ে আসি এটাকেও ধরে এটাকেও ধরে আমি সুন্দর করে সাইডে নিয়ে আসি আচ্ছা বুঝলেই হলো সমস্যা নেই এখন আসলে হচ্ছে লজিক্যাল সার্কিটটা আমি শিখবো তো লজিক্যাল সার্কিটের জন্য লজিক্যাল সার্কিটের জন্য কি কি লাগবে আমার লাগবে হচ্ছে তোমার একটা চিত্র এখানে আমি এঁকে দেই তারপর বুঝাচ্ছি কালারটা কোনটা নেব এই কালার নেই ফাইন তো আসো আমাদের সার্কিটটা দেখি একটু বড় করে আঁকি তাইলে তোমাদের বুঝতে সহজ হবে একটু বড় করে আঁকলে ব্যাটারি ঠিক আছে তো আমরা ব্যাটারিটা আমরা ব্যাটারিটা কি করতে পারি আমরা ব্যাটারিটা কিন্তু এখান থেকে নিতে পারি আমাদের এখানে ব্যাটারি আছে আমাদের এখানে কি আছে ব্যাটারি আছে সমস্যা নেই

তো প্লাসটাকে আমি প্লাসের দিকে রাখবো ছোট করে নিই একটু ব্যাটারিটা বেশি বড় হয়ে গেছে তো প্লাসটাকে আমরা প্লাসের দিকে রাখবো মাইনাসটাকে মাইনাসের দিকে রাখবো ঠিক আছে এই হলো আমার ব্যাটারি চলে গেল আমরা একটু যদি একটু সোজা করে নিই জিনিসটাকে এরকম হয় ব্যাটারিটা আমি একটু রেখে দেয় এখানে দেখো দেখা যাচ্ছে আই ঠিক আছে দেখো প্লাস থেকে আমি প্লাসের দিকে রাখছি আর মাইনাস থেকে মাইনাসের দিকে রাখছি তো ব্যাটারিটা এইভাবে থাক ওকে ফাইন এইটা ব্যাটারি রেখে দিলাম ঠিক আছে ব্যাটারি ওকে ফাইন এখন আসো আমরা কি করবো একটা বাতি থাকবে এখানে একটা বাল্ব থাকে এখানে একটা কি থাকে একটা বাল্ব বা সুইচ একটা বাল্ব থাকে তো বাল্ব আমরা নিয়ে নেই এখানে একটা বাল্ব থাকে একটা বাল্ব বা এখানে একটা কি থাকে বাতি থাকে ঠিক আছে সার্কিটের তো বাতিটা আমরা নিয়ে নেব এখান থেকে এটা আমার এখানে বাতি আছে একটা তারপরে হচ্ছে দুইটা আমি দুইটা বাতি নিয়ে নিলাম আমার বাতি দুইটাই লাগবে ঠিক আছে একটু ছোট করে নেই বাতিগুলা একদম ছোট করে নেবো এত বড় বাতি আমার লাগবে না ছোট বাতি ওকে তো আসো আমরা এখানে দুইটা বাতি রেখে দেব যখন যে বাতি লাগবে সেই বাতি নিয়ে কাজ করব আমাদের প্রথমে বাতি লাগবে হচ্ছে তুমি যদি আমি টুর টেবিলের দিকে যাও তাহলে দেখা যাবে দেখো আমরা চলে আসি টুর টেবিলে টুর টেবিলে তুমি কি দেখতেছো টুর টেবিলে দেখা যাচ্ছে দেখো আমার জন্য দেখা যাচ্ছে কিনা জানিনা এইভাবে দেখাই দেখো টুর টেবিলে কি দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো ও না টুর টেবিল তো দেখা যাচ্ছে না টুর টেবিলটাকে আমরা সাইড করে নেই টুর টেবিলকে আমরা একটু সাইড করে নেই টুর টেবিলকে পাশে দিয়ে দেই বড় করে পাশে দিয়ে দিই তারা হয়ে যায় সমস্যা নাই বুঝলেই হলো একটা সমস্যা না ফানি জিনিস একদম মজার জিনিস কেমন যেন লাগতেছে করতে আচ্ছা সমস্যা নেই দেখো ফার্স্ট অফ অল আমরা দিকে তাকাই টুর a বি জিরো হইলে আমার এখানে লাইট বন্ধ থাকবে দেখো এই যে লাইট আমি ইউজ করছি এই লাইটটা কিন্তু হচ্ছে অফ এই লাইটটা কি অফ দেখো লাইটটা জ্বলতেছে না এই লাইটটা যেমন অন তাই না কিন্তু এই লাইটটা কিন্তু কি এই লাইটটা কিন্তু তোমার অফ লাইট এটা কিন্তু অফ লাইট ঠিক আছে তো তুমি যখন এখানে এখানে কি এখানে তোমার আমরা যদি একটু ভালো করে চিত্রটা আঁকি তাহলে এইখানে এরকম একটা জিনিস থাকবে যারা সায়েন্সের আছে তারা জানো যে এটা এক ধরনের হচ্ছে এরকম টাইপের আর কি ঠিক আছে তো এইখান কি যাবে এইখান হচ্ছে কারেন্ট যাবে এখান থেকে কারেন্ট আই যাবে এখান থেকে কারেন্ট আই যাবে তো কারেন্ট আই যখন এইখান দিয়ে যাবে তখন এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে গিয়ে এই এই রাস্তা দিয়ে গিয়ে রাস্তা দিয়ে গিয়ে তোমার এইভাবে যাবে গিয়ে দেখবে এইখানে এ আছে আর এইখানে আছে তোমার হচ্ছে কি বি তো এর ভ্যালু জিরো বি এর ভ্যালু জিরো তার মানে কি জিরো মানে হচ্ছে তোমার এই যে রাস্তা দেখতে না এই রাস্তাটা হচ্ছে বন্ধ ঠিক আছে রাস্তা বন্ধ হইলে এই পাশ দিয়ে কারেন্টটা যেতে পারবে না যদি কারেন্ট না যায় তাহলে এই লাইট আর জ্বলবে না ঠিক আছে লাইট জ্বলবে না লাইট যেহেতু জ্বলবে না এই জন্য আমার এ প্লাস বি দেখো জিরো পাওয়া গেছে ঠিক আছে এই জন্য এ প্লাস জিরো পাওয়া গেছে আবার তুমি যখন এর ভ্যালুকে তুমি যখন অন নিবা এর ভ্যালুকে তুমি যখন অন নেই নাই এই ভ্যালুকে আমি জিরো নিছি আর হচ্ছে বির ভ্যালুকে যখন আমি অন নিছি তখন কি হয়েছে তখন এই রাস্তাটা তোমার খোলা এই রাস্তা খোলা আর এই উপরের রাস্তাটা বন্ধ ঠিক আছে তোমার যখন এই রাস্তা খোলা থাকবে তো কারেন্ট এইখান দিয়ে এভাবে যাবে এভাবে যাবে এভাবে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যাবে এখান দিয়ে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে লাইট জ্বলবে তার মানে হচ্ছে কারেন্ট যখন যাবে তখন এইখানে এই লাইটটা থাকবে ঠিক আছে কারেন্ট গেলে কি থাকবে এখানে এই লাইটটা থাকবে ঠিক আছে তখন কি হবে অ্যান্সার ওয়ান হবে দেখো এ প্লাস ডি এখানে আমাদের টু টেবিল ওয়ান পাওয়া গেছে আবার তুমি যখন এই এটাকে কেটে দিবা এটা ভ্যালু হয়ে যাবে তোমার হচ্ছে এক আর এটা ভ্যালু হয়ে যাবে জিরো তখন কি ঘটনা করবে তখন ঘটবে এখান দিয়ে কারেন্ট যাবে এখান দিয়ে কারেন্ট যাবে কারেন্ট গিয়ে এইখানে গিয়ে তোমার যেহেতু উপরে ওয়ান তখন এই উপরের যে লাইনটা আছে এই উপরের লাইনটা হচ্ছে অন থাকবে তখন কারেন্ট এইখান দিয়ে যাবে এইখান দিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে নিচে নামবে তখন লাইট আবার জ্বলবে লাইট জ্বললেই হচ্ছে তোমার ভ্যালু হবে কত এক লাইট জ্বললেই ভ্যালু এক দেখো এ প্লাস এটা এক পাওয়া গেছে আবার তুমি যখন এটাকে কাটা দিয়া এটাকে দিয়ে দিবা ওয়ান এটাকে দিয়ে দিবা ওয়ান তখন দেখো তখন হচ্ছে তোমার এই যে দুইটা কানেকশন এই কানেকশনও জ্বলবে এই কানেকশনও জ্বলবে মানে দুইটা কানেকশনই ওপেন থাকবে তখন এইখান দিয়ে এইখান দিয়ে তোমার কারেন্ট যাবে কারেন্ট গিয়ে এভাবে যাবে এভাবে গিয়ে এভাবে গিয়ে এখান দিয়ে গিয়ে যে কোনো রাস্তা হয় এই রাস্তা না হয় এই রাস্তা যে কোনো রাস্তা দিয়ে কারেন্ট এইভাবে যাবে এইভাবে গিয়ে এই নিচ দিয়ে এভাবে এসে তারপরে কারেন্ট এইখানে আসবে ঠিক আছে আর তখন আমাদের এই লাইটটা আবার জ্বলবে আর লাইট জ্বলার মানেই হচ্ছে আমার এখানে কি হবে ওয়ান প্লাস ওয়ান ইকো টু ওয়ান হবে তো তাইলে বোঝা গেল যে এটা হচ্ছে আমাদের আহ লজিক্যাল সার্কিট আর এটা হচ্ছে আমাদের টু টেবিল ঠিক আছে আই থিং তুমি এটা টু ক্লিয়ার তো এইটা হচ্ছে পরীক্ষায় তিন মার্কসের জন্য আসতে পারে যদি তিন মার্কসের জন্য আসে তাহলে আমাদেরকে এইভাবে ব্যাখ্যা করে লিখতে হবে যেহেতু আমাদের ভিআর এর নতুন ক্লাস নতুন টেকনোলজি একটু বুঝতে সময় লাগতেছে যে কিভাবে ক্লাসটা দেব ঠিক আছে এইজন্য একটু প্রবলেম হচ্ছে ইনশাআল্লাহ ক্লাস নিতে নিতে ইনশাআল্লাহ এটা ইউজ হয়ে যাব আর সমস্যা হবে না এটা হোয়াইট বোর্ডে তো কোনো কথাই ছিল না গেট গেট করে দিতাম ঠিক আছে কিন্তু এটা হোয়াইট বোর্ড না এটা একটা টেকনোলজি মানে একটা ডিভাইস তো এই ডিভাইস দিয়ে আসলে ক্লাস নেওয়াটা কষ্ট না কিন্তু ফার্স্ট টাইম বিধায় হচ্ছে একটু এরকম একটু স্লো হচ্ছে ঠিক আছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে এরা ফার্স্ট হয়ে যাবে যখন ফার্স্ট হয়ে যাবে তখন ক্লাস গুলো দেখবে আরো সুন্দর ভাবে মজা করে আমরা ক্লাস গুলোকে করতে পারবো তো এই হলো মূলত আমাদের এন্ড গেটের লজিক্যাল সার্কিট এখন বলো তোমরা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা একটু জানাও করে চলে আসলাম আমি ও এখানে যেতে হবে ওকে ওকে ফাইন ঠিক আছে তাহলে যদি क्लियर থাকো তাহলে একটু জানাও তাইলে আমি এই সব কিছু ক্লোজ করে আমি পরবর্তীতে নট গেটে চলে যাব আচ্ছা আচ্ছা কমেন্টে কি হইল আবার হ্যাঁ বুঝতে পারছি ভাই ওখানে প্লাস হবে না এটাকে মিস্টেক হয়ে গেছে এটা প্লাস হবে না ওখানে এবি হবে আমি চেঞ্জ করে দিচ্ছি দাঁড়াও ভালো করছো আমি চেঞ্জ করে দিচ্ছি আসলে কমেন্ট কিভাবে দেখবো মানে আমার তো চোখে ডিভাইস পড়া তাই না কমেন্ট তো দেখার কোনো উপায় নাই ভালো করছো বলছো আমি চেঞ্জ করে দিচ্ছি সমস্যা নাই এই জায়গায় তো আচ্ছা কোন জায়গায় যেন এই জায়গায় তাই না আচ্ছা এই জায়গায় আমি চেঞ্জ করে দিচ্ছি এটা এখানে কি হবে এখানে তোমার হবে এন্ড আমি এখানে এন্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এন্ড হবে বোঝা গেছে জিনিসটা আচ্ছা ঠিক আছে আই ঠিক এখন ক্লিয়ার এখন কোনো প্রবলেম নেই ঠিক আছে এখন ক্লিয়ার আচ্ছা আই ঠিক ক্লিয়ার নাকি ক্লিয়ার এখন আচ্ছা আচ্ছা সমস্যা কমেন্ট তো বুঝতে যে আমি যেহেতু হচ্ছে এই ডিভাইস পরে আসছে এই জন্য কমেন্ট আসলে পড়া যায় না ঠিক আছে তো সিস্টেম যখন করা যাবে আমি ভিতর থেকে কমেন্ট পড়তে পারবো তো একটু সময় লাগবে আর কি আর এই যে টুকটাক যে ইয়াগুলা ভুলগুলা হচ্ছে এটা মানে একটু বলেন আমাকে তাইলে জিনিসটা আমার সহজ হবে আর কি যেহেতু নতুন জিনিস একটু মানে ক্লাসটা দিতেও আমার একটু মানে ইয়া লাগতেছে আর কি মজা লাগতেছে ক্লাস নিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে না তাই না একটু সমস্যা হতেই পারে তো ফাইন আই থিংক সবাই ক্লিয়ার যে কয়জনই আসছো সমস্যা নাই এখন আমরা হচ্ছে চলে যাব পরের গেটে পরের গেটটা কি এই জন্য আমরা সব ক্লোজ করে দেই সব ক্লোজ করে দেই এগুলো আমার লাগবে যেহেতু এগুলো থাক আমার গেট যেখানে ছিল এখানে রেখে দেই আমার গেটের জায়গার মতো আমি গেট রেখে দেই আমার গেট পরে আবার লাগবে না আচ্ছা তাহলে আমার এইগুলা লাগবে না এগুলা সব ক্লোজ আমার লাগবে যেগুলো লাগবে সাইড করে রেখে দেই এইগুলা লাগবে এটা লাগবে না এটা লাগবে না আর কি লাগবে না তারপরে হচ্ছে আমার এইটাও লাগবে না তারপরে হচ্ছে আমার এই জিনিসটা এটাও লাগবে না ঠিক আছে এইগুলো আমার লাগবে না তো এখন আসো আমরা কি করবো এখন হচ্ছে আমরা নর্থ গেট নিয়ে কথা বলবো ঠিক আছে তো আসো নর্থ গেট নিয়ে আলোচনা করে শুরু করে দিই নর্থ গেট এন ও টি জি এ টি এ নর্থ গেট আচ্ছা তো আমরা নর্থ গেট নিয়ে আলোচনা শুরু করে দিই তো নট আলোচনার মধ্যে নট গেট সব থেকে সহজ একটা গেট তো আমরা নট গেটের প্রথমে চারটা জিনিসই শিখবো কি কি একটা হচ্ছে সিম্বল একটা হচ্ছে ট্রুথ টেবিল একটা হচ্ছে ইকুয়েশন একটা হচ্ছে লজিক্যাল সার্কিট তো আসো আমরা নট গেটের গেটটা নিয়ে নেই যে গেটটা কেমন এটা একটু দেখে নেই দেখো এটা হচ্ছে আমার নট গেট ঠিক আছে একটু এদিকে চলে যাই আচ্ছা ফাইন এটা হচ্ছে আমার হাতে যারা দেখতেছে এটা কি নট গেট একটু বড় করে দেখাচ্ছি আমি দেখো নট গেটের ইনপুট থাকে কয়টা ইনপুট থাকে একটা এটা দেখতে আমার ক্রিকেটে খেলা যাবে ঠিক আছে একটু যদি ছোট করে নেই দেখো সুন্দর ব্যাটের মতো হয়েছে এটা একটা খেলা যাবে নট গেট ঠিক আছে তো এই নট গেটের ইনপুট কয়টা আমার হাতে যারা দেখতেছে ইনপুট ঠিক আছে তো ইনপুট হচ্ছে একটা নট গেটের ইনপুট সবসময় কয়টা হয় একটা হয় আর আউটপুট যেটা দেখতেছো আমার হাতে আউটপুট একটা ঠিক আছে তো আসো তো নট গেটের আমার একটা ইনপুটে কি হবে আসলে একটা ইনপুটে জাস্ট হচ্ছে এ হবে এ আমি যদি এখানে এ লিখে দেই তাহলে এটা হচ্ছে আমার ইনপুট তো এ যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে আউটপুট হচ্ছে এ বার হবে এ বারটা কি এই হচ্ছে তোমার এ বার এর উপরে বার তার মানে হচ্ছে এর ভ্যালু কি কি হতে পারে এর ভ্যালু হতে পারে হচ্ছে তোমার জিরো আর হতে পারে হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তার মানে তুমি যদি এ পাশে জিরো দাও তো এ পাশে পাবো হচ্ছে আমি এ পাশে আমি কি পাবো এ পাশে আমি অথবা তুমি যদি এ পাশে দিয়ে দাও ইনপুটে তাহলে আমি কি পাবো তাহলে তোমার নট গেটের কাজ কি আসলে কাজ নট গেটের হচ্ছে তোমার এটাকে উল্টা করা জিরো কে অন করবে ওয়ান কে জিরো করবে এটাই বলতো নট গেটের কাজ ঠিক আছে আচ্ছা শেষ তো এটা আমার লাগবে না এটা ছোট করে দিয়ে দিলাম আচ্ছা এখানে থাক নর্ট গেটের শেষ এখন আসো আমাদেরকে এখানে কি কি দেখলাম আমরা এখানে দেখলাম হচ্ছে নর্থ গেটের সিম্বল নর্থ গেটের ইকুয়েশন ইকুয়েশন কোনটা এই যে এটা হচ্ছে আমার ইকুয়েশন ঠিক আছে এ বার আর সিম্বলটা কেমন দেখতে এরকম দেখা যায় সিম্বলটা যদি আমি একটু একে দেখাই তোমাদের তাহলে এঁকে দেখাইলে এরকম হবে জিনিসটা তো চলে গেছে দেখাইলে এরকম হবে তোমরা এরকম একটা দাগ দিবা দিয়ে এখানে একটা গোল্লা দিবা ঠিক আছে এটা নর্থ গেট হয়ে যাবে এখানে ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে একটা ঠিক আছে এটা হবে তোমার কি এটা হবে তোমার নট গেট ঠিক আছে এই যে এটা তোমার হবে নট গেট আচ্ছা ফাইন তো আসলে দরকার নেই আমার এটা তো নট গেটের আমরা শিখলাম এখন নট গেটটাকে আমি রেখে দিই নট গেটটা আমরা লাগবে না নট গেটটা বুঝানোর শেষ নট গেটটা আমি জায়গা মতো রেখে দিলাম আচ্ছা এখন আসো আমরা কি করব নট গেটের আমাদের বাকি দুটো শিখতে হবে বাকি দুটো কি কি একটা হচ্ছে ট্রুথ টেবিল একটা হচ্ছে তোমার লজিক গেট কি বলে লজিক্যাল সার্কিট তো ট্রুথ টেবিলটা প্রথমে আসো আগে ট্রুথ টেবিলটা দেখি ট্রুথ টেবিলটা কি লট গেটের ট্রুথ টেবিল কালারটা একটু চেঞ্জ করে নেই কালারটা গ্রিন নিয়ে নিলাম ট্রুথ টেবিল খুবই ছোট যেহেতু আমার ইনপুটই হচ্ছে একটা আমার ঘর হবে কয়টা আমার ঘর হবে হচ্ছে তোমার দুইটা ঠিক আছে এই হইলো তোমার ঘর এখন আসো আমরা চেঞ্জ করে অন্য একটা নিয়ে এটা এটা হচ্ছে যদি এ হয় হবে কালার কি এটা হবে হচ্ছে এ বার তো এ আর এবং এ বার তার মানে হচ্ছে তুমি এর ভ্যালু জিরো দিতে পারবা এর ভ্যালু ওয়ান দিতে পারবা তাই না এর ভ্যালু জিরো ভ্যালু ওয়ান তাহলে এবারে ভ্যালু কি হবে এটা হবে ওয়ান এটা হবে জিরো ঠিক আছে তো এটা হইলো আমার টুট টেবিল এখন আসো ট্রুথ টেবিলটা শেষ আর হচ্ছে এখন আমরা কি করবো তাহলে লজিক্যাল সার্কিটটা দেখবো ট্রুথ টেবিল শেষ একটু বড় করে তোমাদের যদি দেখাই দেখো বড় করে দেখো ট্রুথ টেবিল ঠিক আছে এই যে এটা হলো তোমার ট্রুথ টেবিল এ এবার এর ভ্যালু তোমার জিরো ওয়ান এবার এর ভ্যালু হবে ওয়ান জিরো ঠিক আছে এই যে ট্রুথ টেবিল বড় করে দেখাইলাম আসো ট্রুথ টেবিল আমরা রেখে দিই ট্রুথ টেবিল আমাদের শেষ এই পাশে রেখে দিই যেন দেখতে সহজ হয় হ্যাঁ ওকে ফাইন তোমাদের দেখতে হবে আমার দেখে তো লাভ নেই আমি এখান থেকে দেখে নেবো আচ্ছা এখন তাহলে লজিক্যাল সার্কিট সার্কিট ডাকবো সার্কিট রাখতে হইলে আমার কি লাগবে সার্কিট রাখতে হইলে আমার লাগবে হচ্ছে ব্যাটারি ঠিক আছে তো আসো আমাদের ব্যাটারি লাইট দুটো এখানে আছে আমরা হচ্ছে আগে সেট করে ফেলি লাইক লিখে সেট করি পরে আমরা ব্যাটারিতে যাব তো লেখো সার্কিট কি এইভাবে আঁকবো সার্কিটটা হবে এরকম একটু বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে সার্কিটটা হবে একটু এরকম টাইপের এই পাশে তোমার হচ্ছে ব্যাটারি থাকবে এই পাশে তোমার হচ্ছে আমার লাইট থাকবে ঠিক আছে এই পাশে লাইট থাকবে আর কি থাকবে ব্যাটারি এ প্রান্ত হচ্ছে প্লাস এই প্রান্ত হচ্ছে মাইনাস ঠিক আছে আর এই এই বরাবর হচ্ছে আমার একটা রোধ থাকবে যেটা কি কি যেটা হচ্ছে এ এই যে এ ইনপুট লিখলাম না সেটা হচ্ছে এ আচ্ছা এখন আসো যে আমাদের এর ভ্যালু প্রথমে আছে কি দেখো তো আমি যদি নেই দেখো এর ভ্যালু কত আছে এর ভ্যালু আছে যদি এর ভ্যালু জিরো হয় তাহলে কি হবে ঘটনা আমি কালারটা একটু চেঞ্জ করে নেই চেঞ্জ করে একটু কালো করে দেই আমার কালো তার কোনো সমস্যা নেই একটু কালো করে দিই দেখো ঘটনা কি হবে তো এখান দিয়ে যাবে তাই না কারেন্ট এখান দিয়ে যাবে কারেন্ট এইখান দিয়ে এইভাবে যাবে এইভাবে গিয়ে এইভাবে আসবে যখন কারেন্ট এইভাবে আসবে তখন দেখবে যে এই রাস্তাটা কি বন্ধ যেহেতু এর ভ্যালু জিরো তাহলে এই রাস্তাটা বন্ধ তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে যাবে না তাহলে কারেন্ট কোন রাস্তা দিয়ে যাবে কারেন্ট যাবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এইভাবে যাবে এইভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এই যে এইখান দিয়ে গিয়ে তারপরে এইখানে আসবে ঠিক আছে তার মানে কি তার মানে কারেন্ট কিন্তু তোমার লাইট যেখানে আছে সেখানে চলে গেছে এখন লাইট যেখানে আছে সেখানে চলে যায় লাইট জ্বলবে কি জ্বলবে না তখন লাইটটা জ্বলবে তো লাইটটা এখানে কি হবে লাইটটা এখানে জ্বলবে ঠিক আছে লাইটটা জ্বলে উঠবে আবার তোমার যখন এই এর ভ্যালুটা যখন অন হয়ে যাবে মানে পরেরটা হবে তখন কি হবে তখন হচ্ছে আমি সাদা কালার দিয়ে দিই তখন কি হবে তখন কারেন্টটা হচ্ছে এখান দিয়ে যাবে এখান দিয়ে গিয়ে এইখান দিয়ে যাবে এই যেহেতু ওয়ান এ যেহেতু ওয়ান তার মানে এই এই লাইনটা ঠিক আছে তো এইখান দিয়ে কারেন্ট যাবে গিয়ে তোমার ও এখানটা লাইট জ্বালাবে না সরি ভুল হয়েছে একটু কারেন্টটা এখান দিয়ে যাবে ঠিক আছে কারেন্ট এখান দিয়ে যাবে এখান গিয়ে এখান থেকে গিয়ে এখান গিয়ে তোমার যেহেতু এখানে লাইন আছে এই জন্য সে এখান গিয়ে নেমে চলে আসবে এইটা জিনিসটা ব্যাটারি যেটা আছে না ব্যাটারিটা এই ব্যাটারিটা তোমার প্লাস প্রান্তটা এদিকে দিয়ে দিবা আর মাইনাসটা থাকবে ওদিকে ঠিক আছে তো কারেন্ট এইভাবে যাবে এইভাবে যাবে এইভাবে যাবে এখান থেকে গিয়ে চলে আসবে এখন কথা হচ্ছে এখানে একটু ভুল হইছে আমার ভুলটা কি ভুল হচ্ছে তোমার এই যে ব্যাটারিটা এই ব্যাটারি এটা এ পাশে না দিয়ে কই ব্যাটারিটা ধরা যায় না কেন আচ্ছা এই ব্যাটারি এটা এ পাশে এ পাশে থাকবে ঠিক আছে এই ব্যাটারিটা এ পাশে থাকবে তাহলে কারেন্টটা কি হবে এ পাশ দিয়ে এভাবে যাবে এভাবে যাবে এইখানে যে রাস্তা খোলা পাবে এইখান থেকে গিয়ে এ পাশে চলে আসবে ঠিক আছে আমার এখানে ব্যাটারি থাকবে না তো এইভাবে হচ্ছে যেহেতু কারেন্ট আর জ্বলবে না তখন আমার এইখানে লাইট আর জ্বলবে না ঠিক আছে কারেন্ট যাবে না এই রাস্তা দিয়ে তো লাইট আর জ্বলবে না তখন আমার এর এ বার যেটা আছে সেই এ বারের ভ্যালুটা হচ্ছে আমার জিরো হয়ে যাবে ঠিক আছে তো সার্কিটটা আমি একটু ভালো করে এঁকে দেই সার্কিটটা একটু ভুল হয়ে গেছে ভালো করে এঁকে দেয় সার্কিটটা হবে তোমার সাদা তাদের দেই দেয় এই টাইপের ব্যাটারি হবে এ পাশে আর তোমার বাল্ব যে আছে এই বাল্বটা হবে হচ্ছে এ পাশে এ পাশে হবে ঠিক আছে এটা হবে তোমার এ ব্যাপারটা এরকম হবে ঠিক আছে তোমার সার্কিটটা এরকম হবে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার ঠিক আছে তো এটা বুঝতে পারছো আই তো এটা হলো আমাদের নট গেট আমরা নট তো চারটা জিনিস শেষ করলাম একটা হচ্ছে আমাদের প্রথমে শিখলাম হচ্ছে সিম্বল দেখতে কেমন তারপর শিখলাম টু টেবিল তারপর হচ্ছে সার্কিট আর হচ্ছে ইকুয়েশন তো এই মূলত হচ্ছে আমাদের নট গেট তো আমাদের মূলত গতকালের ক্লাস আর আজকের ক্লাস মিলে আমরা মূলত মৌলিক গেটা শেষ করছি তো আগামী যে লাইভ ক্লাস আছে আগামী লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমরা মৌলিক গেটের পরে যে গেট আছে মানে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট সেই সার্বজনীন গেট নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো এই পর্যন্ত তোমরা ভালো থাকবা আর হচ্ছে যদি যেহেতু আমি শুরু থেকেই বললাম যে এটা হচ্ছে নতুন টেকনোলজি এইভাবে আসলে ক্লাস তোমরা কই কোন নিতে দেখছো আমি জানি না মনে হচ্ছে যে আমরাই প্রথম নিচ্ছি আমার মনে হচ্ছে যে আমরাই প্রথম নিচ্ছি তোমাদের যদি মনে হয়তো জানাবা তো এই একটু সময় লাগবে আমাদের ইউজ টু হওয়ার জন্য যদি আমরা ইউজ টু হইতে পারি তাহলে আমাদের ক্লাসগুলা আরো সুন্দর করে ডেকোরেশন করা যাবে তোমরা সুন্দর করে মজা করে একদম থ্রি ডি মধ্যে হ্যাঁ যেগুলো আমরা চিন্তা করতাম তো মনে সামনে নিয়ে আসছি এই জন্য তোমাদের হেল্প সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট পাইলেই হচ্ছে আমরা আগাইতে পারবো যদি তোমাদের সাপোর্টই না পাই তো আমাদের এত কষ্ট কেন করতেছি আমরা এত বৃথা তাই না এই জন্য তোমাদের সাপোর্টটা দরকার তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে বেস্ট এবং সেরা ক্লাস তোমাদেরকে দিতে পারবো এই তোমরা তোমার ফ্রেন্ডদেরকেও জানাবা আমাদের ক্লাস সম্পর্কে যে এখানে এভাবে ক্লাস হয় করো তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ইম্প্রুভমেন্ট করব এবং আরো সুন্দর সুন্দর জিনিস যেগুলো তোমরা দেখোই নাই হ্যাঁ বইয়ের মধ্যে শুধু দেখছো ছবিতে দেখছো কিন্তু এইভাবে রিলে কিন্তু তোমরা দেখো নাই তো ওগুলা নিয়েও হচ্ছে আমরা ক্লাস করব তো ইনশাল্লাহ তোমরা আশা করি যে তোমরা থাকবা আমাদের সাথে এবং আমাদেরকে হেল্প করবা যথেষ্ট फ्रेंडদেরকে জানাবা এবং আগামী ক্লাসে আবার আমাদের ইউটিউব লাইভ ক্লাসে আশা করি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা এবং একসাথে আমরা ক্লাস করব ঠিক আছে তো সবাই ভালো থাকো আর নেক্সট ক্লাস কবে হবে এটা আমরা গ্রুপ ইনশাআল্লাহ জানিয়ে দেব ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ